আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আমার ফুটে যাবে ভিজে যাবে। वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक न्यू अनदर वीडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछी एकटा बेगुनी रंगेर शाड़ीर साथे मेकअप लुक, आर ताओ आबार बिये बाड़ीर मेकअप लुक, बिगिनार थेके सबार जोन्नो खूब इजी भावे शेयर करेछी, ताई आमी मेकअपटाके स्टार्ट करलाम। फार्स्टे आमी यूज करे निच्छी हलो रोज व्टार। आमी किन्तु एज अ टोनार हिसाबे रोज व्टारटाई किन्तु आपातत व्यवहार करछी, कारण कम दामेर मध्ये किन्तु रोज व्टारटा टोनार हिसाबे खूब भालो। आर मेकअप करार आगे किन्तु मुखे टोनार लागानो खूबई प्रयोजन। तारपर आमी व्यवहार करे नेब हलो मॉइश्चराइजर। मॉइश्चराइजर हिसाबे आमी व्यवहार करलाम निविया सफ्ट। एटा ड्राई मॉइश्चराइजर, किन्तु आमार मुखटा एखन अनेकटा ड्राई होये गेछे, ताई जोन्नो आमी एई निविया सफ्ट मॉइश्चराइजरटा अप्लाई करलाम, आर एकटु बेशी परिमाण करेई अप्लाई करलाम। তোমরাও কিন্তু যাদের মুখ এখন আপাতত সবার মুখই ড্রাই হয়ে যাচ্ছে, তারা কিন্তু নিভিয়া সফটটা ইউজ করতে পারো। ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে কিন্তু মুখে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি করে নেব হলো আইব্রো। আইব্রো করার জন্য কিন্তু আমি ব্যবহার করছি হলো আইব্রো জেল। আর এই জেলটা কিন্তু দুটোতে আসে, মানে একটা ব্রাউন কালার আর একটা ব্ল্যাক কালার, দুটো মিলিয়ে কিন্তু 150 টাকা নেয়, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিনে নিতে পারো। দুটো আইব্রোই কিন্তু ওর সঙ্গে যে তুলিটা দেয় সেটা দিয়েই আমি ভালো মতন কিন্তু ফিল করে নিচ্ছি। ফার্স্টেই বলি আমার আইব্রোটা কিন্তু ফিল করা থাকে না, মানে আইব্রো করা থাকে না, তাই একটু অন্যরকম লাগে, কিন্তু আমি সেটাকে সুন্দর করে কিন্তু আইব্রোটা করে নিই। যারা আমার মতন আইব্রো করো না, তারা কিন্তু আমার মতন ইজিলিভাবে আইব্রোটাকে সুন্দর করে এঁকে নিতে পারবে। তারপর আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে দেখো কম করে নিলাম। তোমরাও কিন্তু আইব্রো এঁকে নেওয়ার পর তারপর সেটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো মতন কম করে নেবে। আইব্রোটা পুরোপুরি আঁকা হয়ে গেছে, এবার আমি নর্মাল একটা কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে কাট করে নিচ্ছি। তোমরা চাইলে কনসিলারটা কিন্তু হাতে অল্প পরিমাণ ব্যবহার করে তুলে দিয়ে অ্যাপ্লাই করতে পারো, মানে আইব্রো কাট করার সময় কিন্তু আমি সরাসরি অ্যাপ্লাই করে নিলাম, কেন আমার এটাতেও খুব ইজিভাবে হয়ে যায়। তোমাদের যেটা ইচ্ছা, আমি ভালো মতন কিন্তু কাট করে নিচ্ছি। তোমাদের কাছে কনসিলার যদি না থাকে, তোমরা কিন্তু হোমমেড কনসিলার বানিয়ে নিতে পারো, সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি। একটা ফাউন্ডেশন বেস ক্রিমের সঙ্গে পাউডার মিশিয়ে কিন্তু কনসিলার হয়ে যায়, এইভাবেও তোমরা ওই রকম কনসিলার বানিয়েও আইব্রো কিন্তু কাট করে নিতে পারো। দেখো আমি খুব ভালো করে আইব্রোটাকে কাট করতে হচ্ছে, কারণ আমার আইব্রোটা কিন্তু করা থাকে না। তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে পুরোপুরি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু আইব্রোটাকে কাট করবে, আইব্রো কাট করলে কিন্তু মেকআপটা অনেক ফ্রেশ লাগে আর খুব সুন্দর লাগে। আস্তে আস্তে পুরো দেখো আমি কিন্তু কনসিলারটা ব্লেন্ড করে নিলাম। আর যারা হলো বিগিনার আছো, তারা কিন্তু আইব্রো করার সময় অবশ্যই একটু পেছন দিক দিয়ে শুরু করবে, সামনে দিক দিয়ে শুরু করলে কিন্তু আইব্রো খেটে যাওয়ার চান্স থাকে এবং দেখতেও কিন্তু খুব খারাপ লাগে, আর ব্লেন্ড হবে না, পুরো ছড়িয়ে যাবে। তাই যারা নতুন নতুন আইব্রো কিট দিয়ে আইব্রো করছো, তারা পেছন দিক দিয়ে স্টার্ট করবে। তারপর আমি ফিটমি ফাউন্ডেশনটা দিয়ে কিন্তু আমার মুখের বেসটা কমপ্লিট করব। তোমরা কিন্তু যে কোনো ল্যাকমি সিসি ক্রিম হোক, বিবি ক্রিম দিয়েও কিন্তু এই মেকআপটা করে নিতে পারবে, একই রকমই লাগবে। আমি কিন্তু প্রত্যেকবারের মতনই হাতে অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তারপর সেটা দিয়ে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর যাদের ড্রাই স্কিন বারবার বলছি, তারা একটুখানি বেশি করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, তাহলে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। আর হলো নিজেদের বেস মতন ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করবে, আর হলো বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই কিন্তু ভিজিয়ে নেবে। এই দুটো ট্রিক্স বা তিনটে ট্রিক্স কিন্তু করলেই তাদের ফাউন্ডেশন ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাবে। তারপর আমি করে নিচ্ছি হলো কনসিলার। কনসিলারের জন্য আমি যেই কনসিলারটা দিয়ে হলো আইব্রোটাকে কাট করেছিলাম, সেই কনসিলারটাই কিন্তু আমার হাইলাইট পয়েন্টে আমি ইউজ করে নিচ্ছি। আর এই কনসিলারটার দাম কিন্তু নিয়েছে 80 টাকা। তোমরা 100 থেকে 120 টাকার মধ্যে যে কোনো অ্যাফোর্ডেবল কনসিলার বাজারে পেয়ে যাবে। আর যদিও বা না পাও, আমার হোমমেড কনসিলারটা যেইভাবে বানানো শিখিয়েছি সেইভাবে কিন্তু ইজিলিভাবেই করে নিতে পারো, আর খুব ইজিভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর কনসিলার লাগানো কিন্তু খুবই প্রয়োজন, তোমরা যদি বিয়ে বাড়ি যেয়ে থাকো তাহলে কিন্তু ফাউন্ডেশনের পর অবশ্যই কিন্তু কনসিলার লাগিয়ে নেবে। এইভাবে দেখো পুরো কনসিলারটাই আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি হলো পন্স পাউডার। আমি দেখাতে ভুলে গেছি, এবার আমি করে নেবো আই মেকআপ। ক্রিজ লাইন বরাবর আমি ইউজ করে নিচ্ছি হলো
ब्राउन कलर और तुम्हरा किन्तु एइभावे एकटा ब्राउन कलर ही यूज करो जे कोनो आई मेकअप कर ले। तारपर आमी यूज करी निचे एकटा पार्पल कलर इनार कर्नर बराबर आमी यूज करेछि अन्य एकटा ब्राश दिए तारपर आबार राउंडेड ब्राश दिए बा ब्लेंडिंग ब्राश दिए किन्तु सेटा इजिली भावे मिक्स करे निच्छि। तुम्हरा किन्तु एइटा आस्ते आस्ते देखले काने तुली दिओ इजिली भावे करे निते पारबे। तारपर सामनेर दिकटा आमी व्यवहार करे निच्छि गोलापी शिमारी कलर। तारपर आमी पोरे निच्छि होलो আইলানা। আইলানার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি হলো ল্যাকমি আইলানা। তোমরা চাইলে যে কোনো ওয়াটারপ্রুফ জেল আইলানাও কিন্তু ব্যবহার করতে পারো। তা আইলানাটা ব্যবহার করে নেওয়ার পর নিচের দিকে আমি একটুখানি ব্ল্যাক কালার নিয়ে নিলাম, কোনো কাজল পরলাম না, একদম চোখের কোনা বরাবর নিচ থেকে ব্ল্যাক কালারটা শুধু হালকা ব্রাশ দিয়ে টেনে নিলাম। তোমরাও কিন্তু আমার মতন এইভাবে ব্ল্যাক কালারটা দিয়ে কিন্তু হালকা টেনে নিতে পারো, যাদের কাজল পরলে মনে হয় ঘেটে যায়। তারপর আমি করে নিচ্ছি হলো ব্রাউন কালার দিয়ে কন্টোর। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর আমি নাকটাও কিন্তু অল্প পরিমাণ কন্টোর করে নিচ্ছি। তোমাদের কাছে যে কোনো ব্রাশ থাকুক না কেন, সেটা দিয়ে নাক কন্টোর ইজিলিভাবেই হয়ে যাবে। তারপর আমি পরে নিলাম হলো ব্লাশ। ব্লাশের জন্য ইউজ করছি অবশ্যই পিঙ্ক আর অরেঞ্জ ব্লাশ, আর সেটা খুব ভালো করে অ্যাপ্লাই করছি ধৈর্য ধরে। তোমরা কিন্তু বেশি বেশি করেই ব্লাশ ইউজ করো আর খুব সুন্দর লাগবে। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো একটা হাইলাইটার। হাইলাইটার খুবই অল্প পরিমাণ ইউজ করেছি, যেটুকু প্রয়োজন সেইটুকু, খুব বেশি কিন্তু ইউজ করিনি। আমি একটা সিলভার রঙের হাইলাইটার কিন্তু ইউজ করে নিচ্ছি। যেখানে যেখানে ইউজ করেছি সেখানে সেখানেও কিন্তু তোমরা এইভাবে ইউজ করবে, খুব ভালো লাগবে, পুরো পার্লারের মতন লাগবে, মেকআপ করে এসো। হাইলাইটার লাগিয়ে নেওয়ার পর এবার আমি করে নেব হলো মাস্কারা। মাস্কারাটা আমি লাস্টেই অ্যাপ্লাই করি। তোমরা নিজেদের মতন যে কোনো টাইমে মাস্কারা অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই আমি কিন্তু আই ল্যাশেস লাগিয়েছি। তারপর মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর 2-3 কোট এবার আমি পরে নিচ্ছি একটা নিউট কালারের লিপস্টিক। তোমরা চাইলে নিজেদের শাড়ির মতো নিউট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের যদি এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা ট্রিক্স বলে দিই, তোমরা যদি ডিপ কালারের আই মেকআপ করো অবশ্যই কিন্তু একটা নিউট কালারের লিপস্টিক দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু খুব ভালো লাগবে। আজকে এই মেকআপটা কিন্তু আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, বিগিনার হোক বা যে কেই হোক, তোমরা কিন্তু এই মেকআপটা আমারটা দেখে ইজিলিভাবেই করে নিতে পারবে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও কী আনবো প্লিজ কমেন্ট বক্সে বলে দিও।